রাজ্য পুলিশ দিয়ে হলো না, সিবিআইকে ডাকা হলো। সিবিআইকে দিয়েও হচ্ছে না, এবার কাকে ডাকবেন? জাস্টিস গাঙ্গুলি। জাস্টিস গাঙ্গুলি সিবিআই এর প্রতি অনাস্থা প্রকাশ করেছেন, বলছেন এই সিবিআই নাকি কাজের কিছু করে না। আসলে জাস্টিস গাঙ্গুলি সিবিআই এর ট্র্যাকটা দেখে নেওয়া উচিত ছিল। 100টা কেস করলে 100টা যদি তদন্ত করে তারা মাত্র 3টে সাফল্য পায়, 97টা সাফল্য তারা এখনো পর্যন্ত পায়নি। অর্থাৎ তাদের সাকসেস রেট হচ্ছে মাত্র 3%। এই 3% সাকসেস রেট যাদের, তাদের উপরই ভরসা করেছিলেন জাস্টিস গাঙ্গুলি। ফল যা হওয়ার তাই হলো, দীর্ঘসূত্রিতায় ভুগছেন। খানিকটা কি অধৈর্য হয়ে পড়েছেন জাস্টিস গাঙ্গুলি? তড়িঘড়ি কিছু করতে চান কেন? আজকে রাজনৈতিক পর্যালোচনা তাই নিয়ে। নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। ঘটনা হচ্ছে, জাস্টিস গাঙ্গুলিকে একটু অধৈর্য লাগছে। সিবিআই তদন্তে দীর্ঘ সময় লাগে আমরা দেখেছি, নোবেল এখনো খুঁজে পাওয়া যায়নি রবীন্দ্রনাথের, ভিখারি পাসওয়ানের খোঁজ পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি। বছরের পর বছর কেটে যায়, সিবিআই এর তদন্ত শেষ হয় না। সারদা নারদা ইত্যাদি কেসে সিবিআই তদন্তের পর তদন্ত চালিয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আর এখান থেকেই অধৈর্য হয়ে পড়েছেন জাস্টিস গাঙ্গুলি। কেনই অধৈর্য? তিনি কিন্তু উতলা হয়ে পড়েছেন যেন তেন প্রকার হেন এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জন্য যে দুর্নীতি হয়েছে তার একটা বিচার করতে। আচ্ছা, একটা জিনিস বলুন, তিনি কতগুলো ডিসিশন নিয়েছিলেন সেটা নিয়ে একটু আলোচনা করার দরকার। প্রথম কথা, তিনি একজন চাকরি করা মহিলাকে, চাকরিরত মহিলার, তিনি চাকরিটা নিয়ে নিয়েছিলেন, ফেরত নিয়েছিলেন। বলা হয়েছিল তিনি অন্যায়ভাবে চাকরি করেছেন, বেশ করেছেন, কিন্তু তিনি তাকে বলেছেন আপনার বেতন ফেরত দিন, বেতন ফেরত দিন। যিনি অ্যাকচুয়াল চাকরির যোগ্য ছিলেন সেই পদের জন্য তাকে বেতনটা দিতে হবে। ফেরত দিলেন বেতন, যাকে যোগ্য তিনি মনে করলেন তার চাকরি হলো, তিনি সেই বেতনও পেলেন, পুরনো বেতন পেলেন। তারপরে বললেন যে না, এই বেতনটা আপনি খরচ করতে পারবেন, এই বেতনটা আলাদা করে রেখে দিন, ফ্রিজ করে, ফিক্সড ডিপোজিট করে রেখে দিন। তার মানে তিনিও যোগ্য নন, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে, ভারতবর্ষের আইন অনুযায়ী কাউকেই কি বেগার খাটানো যায়? প্রথম যে মহিলা চাকরি পেয়েছিলেন তিনি তো সার্ভিস দিয়েছেন, তিনি তো সার্ভিস দিয়েছেন স্কুলকে, তিনি তো পড়িয়েছেন কিছুদিন, তাহলে তাকে বেগার কেন খাটানো হলো? এই প্রশ্ন করলে জাস্টিস চৌধুরী কি জবাব দেবেন? গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি কি জবাব দেবেন? এরপরে একের পর এক গ্যালারি শো, টেলিভিশন চ্যানেলে চলে গেলেন বক্তৃতা করতে, ইন্টারভিউ দিতে, যেটা সাধারণত কোনো বিচারককে এভাবে টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে দেখা যায় না। কাউকে ধেড়ে দূর বলছেন, তিনি বলছেন আমি সব জানি। আসল মাথাকে, আসল মাথাকে তাহলে আপনি টেনে আনছেন না কেন? আপনি কেন সিবিআই এর উপর ভরসা করে আছেন? আপনি যখন সবই জানেন তাহলে আসল মাথাকে কেন টেনে আনছেন না আপনি আদালতে? এই যে গ্যালারি শো করতে যাচ্ছেন, দর্শকের জন্য খেলতে যাচ্ছেন, আর খেলতে গিয়ে বারবার কিন্তু ফাউল খেলছেন, বারবার ভুল হয়ে যাচ্ছে। তিনি একজন সিপিআইএম নেতার পায়ের কাছে বসে ওকালতি শিখেছেন, প্রকাশ্যে বলছেন। তিনি সিপিআই দলকে ভালোবাসতে পারেন, সমর্থন করতে পারেন, সব করতে পারেন, সব অধিকার তার আছে, কিন্তু একজন জাস্টিস হয়ে এরা প্রকাশ্যে বলাটা কতটা সমীচীন এর বিচার আপনারা করবেন? এবার এই জাস্টিস গাঙ্গুলি মানে পুলিশের ওপর থেকে ভরসা চলে গেল সিবিআই কে দিলেন, এখন বলছেন সিবিআইও কাজ করছে না, এখন কাকে দেবেন? কারা তদন্ত করবে? ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার নাম সিবিআই, তাদের সাকসেস রেট হচ্ছে মাত্র 3%, তাদের উপরে ভরসা নেই, তাহলে কারা কারা তদন্ত করবে? ফিরে আসছে একটা বিরতির পর। কারা তদন্ত করবে, এটাই তো লাখ টাকার প্রশ্ন। এরপরে কারা? তিনি লন্ডন থেকে পুলিশ আনতে পারেন, তিনি আমেরিকা থেকে গোয়েন্দা আনতে পারেন, তিনি রাশিয়া থেকে আনতে পারেন,
কিন্তু ভারতের পুলিশ, ভারতের গোয়েন্দারা কি এতটাই ব্যর্থ? আদতে ভারতের গোয়েন্দারা ব্যর্থ, আদতেই ব্যর্থ। এবং সেখান থেকেই তিনি উষ্মা প্রকাশ করেছেন। এবং শুধু তাই না, তিনি এটা সন্দেহ প্রকাশ করেছেন যে সিবিআই অনৈতিকভাবে কারুর কারুর কাছ থেকে হয়তো কিছু উপঢৌকন নিয়ে থাকতে পারেন, তাই তাদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষার কথাও বলেছেন। ভাবুন, তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন, মানে এতটা অসহিষ্ণু হয়ে পড়েছেন। তাকে ইমিডিয়েট তড়িঘড়ি বিচার করে দিতে হবে, এটা ভালো লক্ষণ, এটা ভালো লক্ষণ। বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, 50 বছরের পুরনো হাজার হাজার বিচার পড়ে রয়েছে, মানুষ বিচার পায় না, প্রজন্মের পর প্রজন্ম মামলা লড়ে যায়, এটা থেকে বন্ধ হওয়া দরকার। এটা দৃষ্টান্ত স্থাপন করছে, সাধুবাদ জানাই জাস্টিস গাঙ্গুলিকে। কিন্তু তিনি এতটাই উতলা হয়ে পড়েছেন, তিনি এখন ভাবছেন যে সিবিআই বোধ হয় তলে তলে সেটিং করে এই তদন্তটাকে ঢিলে করছে। এই তদন্তটাকে ঢিলে করার পেছনে কার হাত? আসলে তদন্তের কিছু নেই। আপনারা দেখুন না, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, ঠিক করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে, আমি মনে করি ঠিক করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কি প্রমাণ পাওয়া গেল? তার বাড়ি থেকে এক টাকাও পাওয়া গেল না, পাওয়া গেল তার বান্ধবীর বাড়ি থেকে। বান্ধবীর বাড়ি থেকে কিভাবে পাওয়া গেল? একটি বাড়ি থেকে তো পাওয়া গেল 25 কোটি টাকা, তার সামনেই সিজ করা হলো। আরেকটি বাড়ি থেকে পাওয়া গেল 25 কোটি টাকা, সেখানে তার বান্ধবীকে, মানে যে বাড়ির ওনার, তাকে নিয়ে যাওয়া হলো না। এবার যদি এই বান্ধবী বলেন যে ওখানে সিবিআই টাকাটা ঢুকিয়ে দিয়ে আমার নামে ব্লেম দিচ্ছে, সিবিআই কি করে গা বাঁচাবে? কি জবাব দেবেন জাস্টিস গাঙ্গুলি? কি জবাব দেবেন? নিয়ম হচ্ছে যে যখন আপনি কোনো জিনিস, কোনো তদন্তকারী সংস্থা কারুর বাড়ি থেকে, কারুর কাছ থেকে কোনো জিনিস সিজ করবে, সেখানে সশরীরে তাকে উপস্থিত থাকতে হবে এবং সাক্ষ্য প্রমাণ রাখতে হবে, তার ভিডিওগ্রাফি করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রোটোকল আছে। কিন্তু এক্ষেত্রে সিবিআই কোনটা মেনেছে? জাস্টিস গাঙ্গুলি এটা নিয়ে প্রশ্ন করছেন না, করেন উনি। তিনি উতলা হয়ে গেছেন, যেন তেন প্রকারেণ ওই ধেড়ে ইঁদুরগুলোকে ধরে তিনি জেলে পড়বেন। নানান সময় নানান রকম কথা বলেছেন, বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা এই রকম মানে বিচারকের বিচার আমরা চাই, কিন্তু বিচারক গ্যালারির জন্য শুধু কথা বলে যাবেন এটা আমরা চাই না। তিনি শুধু দর্শক হাততালি দেবে, দর্শকের বাহবা কুড়বেন, এটা এরকম বিচার আমরা চাই না। বিচারের ব্যবস্থা বিচারের মতন করে চলুক না, তদন্ত হচ্ছে, তদন্ত যদি কোনো কারণে তিনি অসন্তুষ্ট হন, নিশ্চয়ই তিনি তদন্তকারী সংস্থা বদলানোর নির্দেশ দিতে পারেন, তিনি ফের পুলিশকে বলতে পারেন, সিআইডিকে বলতে পারেন। তিনি যদি নিজে জেনে থাকেন, তিনি বলছেন যে উনি জানেন আসল রাঘব বোয়াল কারা, তাহলে তিনি নামগুলো বলে দিন, তিনি নিজে নেমে তদন্ত করতে পারেন। এসব না করে তিনি কখনো সিবিআইকে ধমকাচ্ছেন, কখনো রাজ্য প্রশাসনকে ধমকাচ্ছেন, একে জেলে পুড়ে দেবো, ওকে গারদে পুড়ে দেবো। এমনকি তিনি মানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়েও কটাক্ষ করছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যেই পড়ে না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে কটাক্ষ করছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যেই পড়ে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে দর্শকের বাহবা কুড়োনোর জন্য যে কাজ তিনি করছেন, সেই কাজের পেছনে কি অন্তর্নিহিত কোনো একটা উদ্দেশ্য আছে যে তড়িঘড়ি যদি আমি বিচারটাকে মানে ফয়সলাটা করে দিতে পারি তাহলে কি তার কপালে কিছু প্রাপ্তিযোগ আছে? আমরা জানি না। আপনারা যদি জানেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।